আমি মোহাম্মদ হুজির আলী, দক্ষিণ নবাব সমন্বয় মাধ্যমিক বিদ্যালয়। আমি আজ ক্লাস নিচ্ছি অষ্টম শ্রেণী বিষয় বিশ্ববিদ্যালয় পার্ট তিন, বাংলা উপনিবেশিক শক্তি বিষয়ে বিজয়ের কারণ। নবাব আলীবর্দী খান মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসেন। এই সময় তার সামনে একদিকে উদীয়মান ইংরেজ শক্তি ও হামলাকারী বর্গীদের সামলানো কঠিন কাজ, পাশাপাশি বড় খালা গোষ্ঠী বেগম ও সিফাউল্লাহ মীর জাফর আলী খানের মতো ঘনিষ্ঠদের ষড়যন্ত্র মোকাবেলায় কাজ। সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ বণিক শ্রেণী সক্রিয় ছিল। অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তার ঘটার সাথে সাথে বড় ব্যবসা কেন্দ্রগুলোতে ক্ষমতা লোভী ভারতীয় বণিক সমাজের অভ্যুদয় ঘটে। বাংলার রাজপুতনা থেকে আগত মাওয়ালিরা এই ক্ষমতাবান বণিক, তারা ব্যবসায়ীর স্বার্থে ইংরেজের বণিকের পক্ষে যোগ দেয় ও বাংলা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়। এরই ফল হলো পলাশীর যুদ্ধে বাংলা বিহার উড়িষ্যা নবাবের প্রজা নির্মল মৃত্যু, ইংরেজদের হাতে বাংলা পতন। এভাবে শুরু হলো বাংলা ইতিহাসের প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের কাল। এবার আমরা একটু পিছনে ফিরিয়ে বাংলা ঔপনিবেশিক শাসনের কারণগুলো আরেকবার স্মরণ করি। এর এভাবে চারটা কারণ আছে, কারণ ছিল কারণ চারটি। এক, 200 বছরের স্বাধীন সুলতানে আমল ছাড়া বহিরাগত শাসকের সময় বাংলার সাধারণ মানুষ মর্যাদিক শাসনের নির্যাতন শিকার হয়েছে। তারা শাসকদের প্রতি বিমুখ উদাসীন ছিল, ফলে ইংরেজ আক্রমণ নবাবের পতন স্বাধীনতার অবসান সম্পর্কে তাদের কোনো ধারণা বা আগ্রহ ছিল না। দুই, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের ফলে বাংলা দরিদ্র জনগোষ্ঠীর স্থাপিতরা এতই প্রকট গভীর ছিল যে বাণিজ্য বিস্তারের ফলে সৃষ্ট নতুন সুযোগ কাজে লাগানোর মতো উদীয়মান উদ্দীপনা তাদের মধ্যে ছিল না। তিন, উদীয়মান অর্থনৈতিক সামরিক শক্তি হিসেবে ইংরেজদের উত্তরোত্তর শক্তি বৃদ্ধি পেতে থাকে এবং অন্যদিকে তাদের দ্রুত পরিকল্পনা বোঝার মতো কোনো রাজনৈতিক ও সামাজিক শক্তি দেশে ছিল না। চার, মানে সরকারের অভ্যন্তরীণ কোন চক্র এত গভীর ছিল যে তরুণ অনভিজ্ঞ নবাবের পক্ষে তা সংগ্রহ করা সম্ভব ছিল না। এই চারটি কারণের জন্য বাংলা সেই শাসনবাদে নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে ইংরেজের হাতে এইভাবে চলে যায়। সবাইকে ধন্যবাদ।